আর আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো সেই গ্যারান্টি কয়জন মানুষের আছে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসো, ইস্তেগফার করি, রমজানের অবশিষ্ট সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাই। কোরআনে আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে আমরা যদি আল্লাহকে না ডাকি, আল্লাহর কাছে দোয়া না করি, সিজদা না করি, আখেরাতে সিজদা করতে চাইবো কিন্তু আর পারবো না। আখেরাত তো অনেক পরে, আপনি দুনিয়াতেই দেখবেন বহু মানুষ বার্ধক্যে এসে একটু আল্লাহকে মন ভরে প্রাণ ভরে একটু সিজদা করতে চায় কিন্তু পারে না, তার কোমর তাকে সায় দেয় না, তার মেরুদণ্ড সায় দেয় না, হাঁটুটা সায় দেয় না, শরীরটা কুলায় না, ওজুটা ধরে রাখতে পারে না। ও তরুণ, এ যুবক, আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনার সক্ষমতা আছে, চাইলেই ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে পারে, সিজদা গিয়ে লম্বা সময় দোয়া করতে পারেন, দুহাত তুলে প্রাণ খুলে আল্লাহর সাথে কথা বলতে পারেন। একটা সময় হয়তো আসবে যে সুযোগটা থাকবে না ভাই, আপনি এখন যুবক আছেন, একসব ব্যবসা বাণিজ্য, কাজ কাম, সংসার, বিয়ে শাদী, সন্তান সন্ততি, চাকরি বাকরি, এগুলোতে এত ব্যস্ত হয়ে পড়বে হয়তো সে সুযোগ আর আসবে না। এখনকার সুযোগটাকে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেন। আপনি এখন শারীরিকভাবে সুস্থ, হয়তো আপনার শরীরে এমন অসুস্থতা দেখা দিবে, এমন সমস্যা দেখা দিবে, আপনি চাইলেও আল্লাহর ইবাদত করতে পারবেন না, চাইলেও একটু সেজদা দিতে পারবেন না। জাহান্নামীদের জন্য আখেরাতে সেজদা দেওয়ার সুযোগ থাকবে না, সেটা তো পরে, দুনিয়াতেই আপনি এই পরিস্থিতির মুখোমুখি হবেন যে আপনি চাইবেন কিন্তু সেজদা করতে পারবেন না, চাইবেন কিন্তু তেলাওয়াতটা করতে পারবেন না, বসলে ঘুম আসবে, চোখ ভেঙে আসবে, ওযুটা ধরে রাখতে পারবেন না, মনে রাখতে পারবেন না কতটুকু পড়ছেন, কত রকমের বিপত্তি আসবে, ব্যস্ততা। অতএব এই রমাদান আমার জীবনের শেষ সুযোগ, এক একটা দিন এটা একজন ইমানদারকে আখেরাতের কারেন্সির সাথে তুলনা করলে হাজার হাজার কোটি সওয়াবের সুযোগ এক একটা দিন রমজান পার হয়ে যাচ্ছে। আমি প্রায় বলার চেষ্টা করি যে রমজান মাস যখন আসে, সাধারণত আমরা রমজান মানে বুঝি চারটা জিনিস, সিয়াম পালন করা, তারাবি পড়া, ইফতার করা, সাহরি খাওয়া। বাঙালির রমজান বা আমাদের সাধারণ মুসলমানদের রমজান মানে হলো চার জিনিস শুধুমাত্র। না ভাই, রমজান মাসেই চারটা জিনিস না, এগুলো রমজানের মূল স্ট্রাকচারকে দাঁড় করায়। ঠিক, একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারই সব না, একটা বিল্ডিংয়ে বসবাস উপযোগী হওয়ার জন্য স্ট্রাকচার দাঁড় করানোর পর আর অনেক কাজ আছে ফিনিশিংয়ে, শেষ কাজগুলো করতে হয়। আপনি চারটা কাজ করলেন, আলহামদুলিল্লাহ স্ট্রাকচার দাঁড় করাতে পারলেন, কিন্তু আরও অনেক কাজ আছে। কোরআন এবং হাদিস গেটে আমরা প্রায় সাতাশটি আমলের কথা বলেছি রমজানের, স্পেশাল সাতাশটি আমল, সাতাইশটি আমল, একটা দুইটি না, এগুলো সবগুলো স্পেশাল ফর রমাদান, এগুলো একেবারে রমাদানের জন্যই খাস কোরআন হাদিসের আলোকে। সে সাতাশটির তালিকা আপনার কক্ষে লাগানো উচিত, সেটা আপনার অফিসে লেখা থাকা উচিত, আপনার মেলানো উচিত প্রতিদিন যে আজকে কোনটা মিস হয়েছে আমার, আজকে কোনটা করা হয়নি আমার, সেভাবে আমাদের আগানো উচিত। ভাইরা আমার, ইবাদতের অবর্ণনীয় এক স্বাদ আছে, পয়সা কামানোর যেরকম স্বাদ আছে, এক চেয়ার থেকে আরেক চেয়ারে ওঠার উপরে চেয়ারে বসার যেরকম একটা স্বাদ আছে, তৃপ্তি আছে, আল্লাহর ইবাদতের একটা তৃপ্তি আছে। সালহাতু সঙ্গে বৌদি দিল খারাস আজ মোদে এক জামানা খাকে বাস। বহু জীবনে তো বহু সময় বহুবার আমরা বিভিন্ন স্বাদ চেখে দেখেছি, আস্বাদন করেছি, কিছুকাল একটু আসুন না আল্লাহর গোলামের স্বাদটা একটু আস্বাদন করি, সেজদার স্বাদটা আস্বাদন করি। আপনি যখন সারি খেতে উঠবেন, আপনার দশটা মিনিট বরাদ্দ থাকা উচিত আল্লাহর সাথে কথা বলার জন্য, এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম। সারা বছর তাহাজ্জুদ পড়া উচিত, সারা বছর সাহারিতে দোয়া, সারির টাইমে দোয়া করা উচিত, বড়রা দোয়া করা উচিত, কারণ পাঁচক্ত সালাতের জন্য মুয়াজ্জিন ডাকে, আর তাহাজ্জুদের ওই সালাতের জন্য আল্লাহ নিজে ডাকেন। ভোররাত যখন হয়, দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাস্তাগফির আল্লাহ ফাগফির আল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি আছো যে পাপের বোঝায় তোমরা নুয়ে গেছো, পাপের বোঝায় তোমাদের মাথা নুয়ে গেছে, আছো কেউ? আমি ক্ষমা করব। ভোর রাত আল্লাহ তাআলা ডাকতে থাকে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মিন মুবতালান ফাওয়াফিয়া, কেউ কি আছো অসুস্থ, মনে অনেক বেদনা কষ্ট আছো কেউ? আমি সেটা দূর করব।
ডাকতে থাকেন, ডেকে ডেকে আল্লাহ তাআলা দেন, সেটা হয় একমাত্র ভোর রাতের ওই সময়টা। আর ওই সময়টাতে আমাদের গভীর ঘুম থাকে সারা বছর, আমরা পারি না। রমাদানে তো সারি খেতে উঠতেই হয়, আমরা মুসলমানরা সবাই উঠি সারি খেতে, আলহামদুলিল্লাহ, বিরাট সুযোগ। একটি মাস তাহাজ্জুদ আদায়, একটি মাস ভোর রাতের দোয়া, এই সুযোগটা আপনি সারা বছর পান না সাধারণত, খুব কম মানুষের তৌফিক হয়। এই সুযোগটাকে কেন হাতছাড়া করবো আমরা? এটা রমাদান স্পেশাল, রমাদানের বিশেষ সুযোগ, এটা অন্য মাসে আপনি সুযোগ পাবেন না। এই জন্য আল্লাহর সাথে কথা বলা দরকার, জীবন পরিবর্তন করার জন্য সংকল্প করা দরকার, তওবা করার জন্য, নিজের এক একটা অপরাধকে এক একটা গুনাহকে চিহ্নিত করে অপারেশন করার উদ্যোগ নেওয়া দরকার। এই সুযোগটা এই সময় যেটা আছে বছর জুড়ে সেটা থাকবে না। আল্লাহ আমাকে আপনাকে এই সুযোগটাকে কাজে লাগাবার তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে যদি দেখায় যে তুমি অনেক ব্যস্ত, তো বুঝবেন শয়তান আপনাকে রমাদানের বরকত থেকে বঞ্চিত করার মিশনে নেমেছে, এবং এই মিশনে নেমে শয়তান বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সাকসেস হয়ে যায়। আমাদেরকে সংকল্প করতে হবে যে শয়তানকে আমরা কোনোভাবে সাকসেস হতে দেব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভাই রমাদানের শেষ 10টা দিন, সেটা আসছে। তার মানে রমাদানের ক্রিম টাইমটা এখনো চলে যায় নাই আলহামদুলিল্লাহ, ওটা আসে সামনে, কিন্তু সংকল্প করতে হবে এখন থেকে শেষ দশকে আমার কোনো ঈদের ব্যস্ততা, আমার কোনো গ্রামের বাড়ি যাওয়ার ব্যস্ততা, আমার কোনো আপনার পারিবারিক ব্যস্ততা, আমার কোনো তথাকথিত ইফতার পার্টির ব্যস্ততা, হান তান ঝামেলার ব্যস্ততা, এর কোনো ব্যস্ততা আমাকে রমাদানের শেষ দশক যাতে ইবাদত থেকে সরাতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশক যাতে নিরিবিলি একান্তে আল্লাহর ইবাদত করা যায় জন্য এতিকাফে বসে যেতেন, এতিকাফে বসে যেতেন। আমরা রমাদান শুরু হওয়ার আরো আগে থেকে, রমাদান শুরু হওয়ার আগে থেকে আপনাদেরকে এতিকাফের কথা বারবার বলেছি, কারণ 1618 রমজান আসলে এতিকাফের ফজিলত বলে কি লাভ? টেলিভিশন চ্যানেলগুলো প্রোগ্রাম যখন করে রমজানের, তো 1718 রমজানে এতিকাফের প্রোগ্রাম রাখে। আমি বলি ভাই এই টাইমে আপনার এতিকাফের প্রোগ্রাম শুনে কে এতিকাফ করবে? একদিনে এতিকাফের প্রিপারেশন নিতে পারবে মানুষ? এতিকাফের ওয়াজ তো এক মাস আগে হওয়া উচিত, যাতে করে সে 20 রমজানের মধ্যে এতিকাফ বসতে পারে, সব গোছাই নিতে পারে। আমরা কিন্তু রমজানের আগে আপনাদেরকে বারবার বলেছি যাতে সুযোগটা আমরা হাতছাড়া না করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এতিকাফ মানে কি? এতিকাফ মানে নিজেকে আবদ্ধ করে ফেলা, অভূতপূর্ব এক প্রেমময় ইবাদত। এতিকাফের যে ফিলিংস, এতিকাফের যে মজা, এটা যদি কেউ একবার পাইছে তাকে জীবনে এতিকাফ থেকে দূরে সরানো যাবে না। আল্লাহর ঘরে এসে কাঁথা বালিশ নিয়ে পড়ে যাওয়ার মানে হলো কেমন যেন আল্লাহ তাআলার কুদরতির চৌকাঠে গিয়ে পড়ে গেলেন, আপনি আল্লাহর দুয়ারে গিয়ে যেন পড়ে গেলেন যে আল্লাহ মাফ করা ছাড়া যাবো না, এসে কাঁথা বালিশ নিয়ে পড়ে গেলাম, কিছু ভিক্ষুক আছে না, খুব নাছোড় বান্দা, এক দুটো কিছু ভিক্ষুক আছে যে আপনি তাদের আপনার কাছে এক দুইবার চাইবে, দিলেন না, চলে গেলে সে। আবার কিছু ভিক্ষুক আছে দেখবেন, বিশেষ করে রেল স্টেশনে পাবলিক প্লেসগুলোতে দেখবেন যে দিবেন না মানে আপনার পাও জড়ায় ধরে সে এমনভাবে একটা পরিবেশ সিন ক্রিয়েট করবে যে আপনি না দিয়ে যেতে পারবেন না, আপনি ঝামেলা থেকে বাঁচার জন্য হলেও দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেটা এইভাবে চলে না,